সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় ৬-এর ভগ্নাংশের অঙ্ক শিখব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই অঙ্কগুলোই সমাধান করে দেখাবো। তো এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর এই ভগ্নাংশগুলোকে আমরা অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তো এই অঙ্কগুলো এতটাই সহজ, মাত্র ১ মিনিটেরও কম সময়ে এই অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ১ নম্বর অঙ্কটা সমাধান করি। এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটিকেই আমরা অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করব। আর এই অঙ্কটা এতই সহজ, মাত্র ১ মিনিটেরও কম সময়ে সমাধান করে ফেলতে পারবেন। তো ঠিক আছে, চলুন আমরা অঙ্কটা সমাধান করি। তো এজন্য আমরা প্রথমে একটা সমান চিহ্ন বসাবো, এরপর একটা দাগ দিব। এখন এই যে ৩ আছে, এই ৩ আমরা নিচে লিখব। এখন এই ৩ আর ২ গুণ করব, আর তার সাথে এই ২ যোগ করে দেখাবো। তো ঠিক আছে, প্রথমে আমরা ৩ লিখি, ৩ গুণ ২। এখন এই যে ২ আছে, এই ২ আমাদের যোগ করতে হবে। তো আমরা যোগ ২ লিখি। এখন এটাকে সমাধান করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আবার একটা দাগ দিই। এখন এই নিচে ৩ এর ৩ লিখি, আর ৩ আর ২ যোগ মানে গুণ করলে হয় ৬। ৩ দুগুণে ৬। এখন এই যোগের যোগ, এই ২ এর ২। এখন আবার সমান চিহ্ন দিই, একটা দাগ দিই। এখন এই নিচে ৩ এর ৩, আর ৬ আর ২ যোগ করলে হয় ৮। তো এটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা জানি যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট, সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এখন আমরা এই ২ নম্বর অঙ্কটা সমাধান করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো একটা দাগ দিই। এখন এই যে ৯ আছে, এই ৯ আমাদের নিচে লিখতে হবে। এখন এই ৯ আর ৩ গুণ করতে হবে, তাহলে আমরা ৯ গুণ ৩ লিখলাম। এখন এই যে ১ আছে, এই ১ আমাদের যোগ করে দেখাতে হবে, তাহলে যোগ ১। এখন আমরা এই যে নিচে ৯ আছে, ৯ এর ৯ লিখি। এখন এই ৯ দিয়ে ৩কে গুণ করব, বা ৩ দিয়ে ৯কে গুণ করব। তো ৯ দিয়ে যদি আমরা ৩কে গুণ করি, তাহলে পাই ৩ নং ২৭। তো ২৭ লিখলাম। এখন এই যোগের যোগ, এই ১ এর ১। এখন আবার সমান চিহ্ন দিই, একটা দাগ দিই। এখন এই ৯ এর ৯ লিখব। ২৭ আর ১ যোগ করলে হয় ২৮। তো এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এটা মিশ্র ভগ্নাংশ ছিল, আমরা অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এখন পরের এই 2টি অঙ্ক সমাধান করি। তো এখানে ৩ নম্বর অঙ্কটা করি আমরা। তো সমান চিহ্ন দিই। তো এখন এই নিচে ১১ আর ১১ লিখি। ১১ আর ৫ আমাদের গুণ করতে হবে, তাহলে ১১ গুণ ৫। এখন এই ৫ হচ্ছে আমাদের যোগ করতে হবে। তো আমরা যোগ ৫ লিখি। এখন এই নিচে ১১ আর ১১ ১১ আর ৫ গুণ করলে হয় ৫ ১১ ৫৫। তো আমরা ৫৫ লিখি। এখন যোগের যোগ, আর এই ৫ এর ৫। এখন আবার একটা দাগ। এখন নিচে এই ১১ আর ১১ লিখি। ৫৫ আর ৫ যোগ করলে হয় ৬০। তো হয়ে গেল উত্তর। তো ঠিক আছে, আশা করি বুঝতেছেন। তো ঠিক আছে, এখন আমরা এই ৪ নম্বর অঙ্কটা সমাধান করি। তো নিচে 10 এর ১০। এখন 10 আর ৬ গুণ করি, 10 গুণ ৬। এখন এই ৩ যোগ করে দেখাবো। তো ঠিক আছে, এখন আমরা এই নিচে 10 এর ১০ লিখি। এখন 10 আর ৬ গুণ করলে হয় ৬ দশকে ৬০। তো ৬০ লিখি। এখন যোগের যোগ, আর এই ৩ এর ৩। তো ঠিক আছে, সমান চিহ্ন, আবারও দাগ। নিচে এই 10 এর ১০ লিখি। এখন ৬০ আর ৩ যোগ করলে হয় ৬৩। তো হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করি, ৫ নম্বর অঙ্ক। তো ঠিক সেম নিয়মে আমাদের অঙ্কটা করতে হবে। তো আমরা আবার একটা দাগ দিই। এখন নিচে ২ এর ২ লিখি। এখন ২ আর ২০ গুণ করতে হবে, তাহলে আমরা ২০ গুণ ২ লিখি, অথবা ২ গুণ ২০ও লিখতে পারতাম আমরা, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না। তো এখানে ১ আছে, এই ১ আমাদের যোগ করতে হবে। তো যোগ ১। এখন এই নিচে ২ এর ২ লিখি। ২০ আর ২ গুণ করলে হয় ৪০, কারণ ২০ দুগুণে ৪০। তো এখন এই যোগের যোগ, আর এই একের এক। এখন আমরা এই নিচে দুইয়ের দুই লিখব, আর 40 আর এক যোগ করলে হয় 41। তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন।